তারেক রহমান নতুন উদ্যমে কার্যক্রম শুরু করেছেন তিনি বিএনপি নতুনভাবে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন এবং আহ বিএনপি এতদিন বা এত বছর আরো সহজভাবে বললে গত পনেরো বছর যে গতানুগতিক রাজনীতি করে আসছিল সে ধারা থেকে বের হয়ে তার পালস বুঝে বর্তমানে যে পরিবর্তনকামী রাজনীতি এই রাজনীতির পালস ধারণ করে একটা ইতিবাচক রাজনীতি করার উদ্যোগ নিয়েছেন তারেক রহমান কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা এই আলোচনায় তারেক রহমানের কিছু কার্যক্রম সর্বশেষ কিছু বক্তব্য বিশ্লেষণ করবো তবে তারেকের প্রতি জনগণের আস্থা কতটুকু জনগণ এটা মানতে পারে কিনা এই বিষয়টা একটু আমরা পর্যালোচনা করার চেষ্টা করব দর্শক তারেক রহমান জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে বিশেষ করে বিএনপির মধ্যে যে চাঁদাবাজি লুটপাট এবং ফ্যাকশন গ্রুপিং এক গ্রুপ আর এক গ্রুপকে প্রতিনিয়তই দু একদিন পর পরই গণমাধ্যমে খবর আসে যে বিএনপি কর্মী নিহত বিএনপি নেতা নিহত যুব দল নেতা ইত্যাদি ইত্যাদি তো এই যে বিষয়গুলো এই বিষয়ের বিরুদ্ধে তারেক রহমান অত্যন্ত সিরিয়াস কাউকে ছাড় দিবেন না এবং তারেক রহমানের নির্দেশনা মেনে যদি কেউ বিএনপি করতে পারে করবে নাহলে তার বিএনপি করার দরকার নেই সাফ জানিয়ে দিয়েছে এবং আমাদেরকেও বারবার বলার চেষ্টা করছে যে আপনারা বলুন বিএনপির বিরুদ্ধে কার বিরুদ্ধে কেউ অভিযোগ জানান আমরা যদি ব্যবস্থা নিতে ব্যর্থ হই তাহলে আমাদেরকে ধরবেন তারেক রহমান বা তার সংশ্লিষ্টদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পারলাম তিনি জিরো টলারেন্স তারেক রহমান সত্যি নতুন উদ্যমে নতুন ধারা রাজনীতি করতে যাচ্ছে যারা অপকর্ম করছে চাঁদাবাজি করছে এরা বিএনপির পুরনো ধারার মধ্যে আছে এবং পুলিশের অনুপস্থিতি আহ এগুলো দায়ী নিঃসন্দেহে এবং বিএনপির যে সামাজিক পাওয়ার বড় দল এটা একটা কারণ এগুলো সমাধান হয়ে যাবে আশা করি তারেক রহমান এখন একটা বিষয়ে ফোকাস দিচ্ছেন যে একটা কাঙ্ক্ষিত মানের নির্বাচনের পরিবেশ তৈরি করার পর দ্রুত নির্বাচন দেওয়া আর রাষ্ট্র সংস্কারের যে বিষয়টা এটা মূলত বিএনপি করতে চায় বা তারেক রহমান করতে চায় মানে পারসেপশনটা এরকম আমার কাছে যেটা মনে হয়েছে নির্বাচন পরিবেশ তৈরি করা নির্বাচন দিলে বিএনপি ক্ষমতা আসবে আর ক্ষমতা আসার জন্য যতটুকু সংস্কার করা প্রয়োজন নিজেদেরকে ততটুকু করতে পুরোপুরি প্রস্তুত এবং শুরু করে দিয়েছে বিতর্কিত কাউকে মনোনয়ন না দেয় নানান বিষয়ে এবং মনোনয়ন বাণিজ্যের যে একটা অভিযোগ ছিল নানান কিছু এগুলো শেষ পর্যন্ত একেবারেই শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে বলে বলা হচ্ছে বিএনপির মনোনয়ন নিয়ে ব্যাপক বিতর্ক ছিল আওয়ামী লীগ ক্ষমতায় থাকতেও যেসব নির্বাচনে অংশগ্রহণ করেছিল বিএনপি তাতেও মনোনয়ন নিয়ে যথেষ্ট বিতর্ক ছিল হয়তো সামনে এই বিষয়টা হবে না বলে নিশ্চিত করা হয়েছে মানে সম্পূর্ণ নতুন ধারার এক বিএনপি আসতে যাচ্ছে অতএব যারা বিএনপি করতে চান তারা এই নতুন ধারা স্বপ্ন নিয়ে নতুন উদ্যমে নতুন কিছু চিন্তা করে করতে পারেন পুরনো বৃত্ত অনেক নেতাকে আমরা দেখছি পনেরো বছরের খবর ছিল না কিন্তু অনেক টাকা পয়সার মালিক হঠাৎ করে হাজির হয়েছে না এখন রাজপথে দেখা যায় এখন মোটরসাইকেল শোডাউন তার সামনে পেছনে দুইশো আড়াইশো তিনশো মোটর সাইকেল থাকে অথচ গত পনেরো বছরে তাকে কেউ স্বপ্নেও দেখেনি ধনাঢ্য ব্যবসায়ী মনোনয়ন প্রত্যাশী এবং অতীতেও মনোনয়ন পেয়েছেন যদি হতে পারেন মানে এই যুগ আর আসবে না এটা এই আশা ছেড়ে দেওয়া উচিত বলে আমরা মনে করি তবে যে কথাটা আমরা বোঝাতে চাই তারেক রহমানের বক্তব্য থেকে আহ তারেক রহমান নির্বাচন চান এবং তিনি বিশ্বাস করেন জনগণের ভোটে নির্বাচিত হবেন তারপরে ব্যাপক সংস্কারের যে বিষয়টা রাষ্ট্রের এটা নির্বাচিত সরকার করবে তো এই জায়গাটায় জনগণের আস্থার জায়গা এবং একটা পার্থক্য রয়েছে জনগণ আসলে চায় যে মৌলিক সংস্কারগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারই করুক সংবিধান পুনর্লেখন থেকে শুরু করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিষয়ে নানান সিদ্ধান্ত এগুলো বা রাজনৈতিক একটা বন্দোবস্ত বা কাঠামো স্ট্রাকচার তৈরি এগুলো সব অন্তর্বর্তীকালীন সরকার করুক তাদের উপরে জনগণের আস্থা তারপরে নির্বাচিত সরকার এসে জাস্ট সেই অনুযায়ী দেশ চালাবে কিন্তু ব্যাপক সংস্কারের দায়িত্বটা মানুষ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে দিতে চায় এটা আমার কাছে মনে হয়েছে এক্ষেত্রে তারেক রহমানের উপর আস্থা বা তাকে কিন্তু খুঁজছে না কিন্তু দিন শেষে ভোট হলে বিজয়ী হবেন বিএনপি চাঁদাবাজি বা যাই করুক না কেন বাংলাদেশের ভোটারদের কিছু মাইন্ডসেট আপ আছে চাঁদাবাজি লুটপাট এগুলো যারা করে ঘুরে ফিরে তাদেরকেও ভোট দেয় যারা ভালো লোক যারা আহ সমাজে ভালো কিছু করেছে আহ জামাত বা এই ধরনের দল যারা একেবারে নিরীহ বা সৎ লোক সৎ হিসাবে নিশ্চিত বিশ্বাস করে কিন্তু ভোটের সময় তাদেরকে ভোট দেয় না কারণে দিন মনে হয় যে ভোটটা বিএনপি পাবে তবে রাষ্ট্র সংস্কারের বিষয়ে ব্যাপক পরিকল্পনা বিএনপি নিজেদের কাঁধে না তুলে দিয়ে বরং তাদের পরিকল্পনা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে যদি বাস্তবায়ন করার চেষ্টা করে দ্যাট উড বি বেটার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করতে গিয়ে বিএনপি লাখ লাখ মানুষ খুন ও মামলা শিকার হয়েছে স্বৈরাচার পালিয়েছে কিন্তু জনগণের রাজনৈতিক অধিকার এখন অর্জিত হয়নি এই জন্য আমাদের আন্দোলনও এখনো শেষ হয়নি যতক্ষণ পর্যন্ত না জনগণের সরকার প্রতিষ্ঠা না হবে ততক্ষণ পর্যন্ত জনগণ বিএনপির আন্দোলন চলবে এই কথাটার একটু আপত্তি করছি দেখেন জনগণের সরকার প্রতিষ্ঠা তো হবেই ভোটাধিকার প্রতিষ্ঠা হবে ভোটাধিকার প্রতিষ্ঠা হলেই হলেই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে কিন্তু ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে বরং এই কাজটা যদি বলতো যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফেসিবাদ নির্মূল হয় ফেসিবাদের সমস্ত উপাদান আওয়ামী লীগের সমস্ত প্রেতাত্মা একেবারে নির্মূলনা হয় ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে কথাটা এইভাবে বললে জনগণ আরো আস্থা পেত তারেক রহমানের প্রতি তিনি আরো প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে কিছু রাজনৈতিক দল বিভ্রান্ত হয়ে কিছু কথা বলছে এজন্য আমাদের সজাগ থাকতে হবে এটা তারা কাদেরকে মিন করেছেন আই ডোন্ট নো তবে তারেক রহমান এই কথাটাকে আমরা সাধুবাদ জানাই যিনি প্রতিবেশী দেশের ফাঁদে পা দিয়ে মানে প্রতিবেশী দেশের বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে এখন বলছেন কিন্তু এই তারেক রহমান কিন্তু এক সময় এটা বলতেন যে ভারতের বিরোধিতা করার যে ভুল নীতি অতীতে বিএনপি নিয়েছে তার থেকে তারা বেরিয়ে আসবে এই জন্য তারা দুঃখিত এরকম কথাও কিন্তু ভারতকে বিভিন্ন মেসেজ পাঠিয়েছে আহ প্রতিবেশী দেশের বিরুদ্ধে যেভাবেই হোক না কেন যদি তারেক রহমান সতর্ক থাকে এই বিষয়ে সতর্ক করে তাহলে এটা দেশের জন্য একটা ইতিবাচক রাজনীতি হিসেবে আমরা আমরা দেখতে চাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন দৃঢ় শপথ করি যে এদেশের হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা আন্দোলন চালিয়ে যাব। হারিয়ে যাওয়া গণতন্ত্র পুনরুদ্ধার এই কথাটা বলার আগে আওয়ামী ফেসিবাদকে নিশ্চিন্ন করবে এই কথাটা বলুন আগে বিএনপির লোকজন বিএনপির রাজনীতি উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি উল্লেখ করে তিনি বলেন বাংলাদেশের প্রত্যেক অঞ্চলে সব সম্ভাবনা আছে তা সামনে এনে দেশকে এগিয়ে নেওয়া হবে এগুলো এখন বিএনপি নতুনভাবে ফোকাস করতে চাচ্ছে এ সময় তারেক রহমান প্রত্যেকটা অঞ্চল নিয়ে আলাদা আলাদা পরিকল্পনার কথা তার বক্তব্য থেকে বোঝা যায় দর্শক আহ তারেক রহমান সত্যি নতুন কিছু করতে চাচ্ছেন নতুন উদ্যমে কিন্তু আরেকটু সংশোধন হতে হবে নির্বাচনের জন্য অতি ব্যস্ত হওয়া যাবে না বরং আওয়ামী ফেজিবাদকে দেশের সব অর্গান থেকে একেবারে নিশ্চিন্ন করতে আগে তৎপর হতে হবে তারপরে নির্বাচন ভোটে হয়তো বা ক্ষমতায় বিএনপি আসবে এটা মোটামুটি নিশ্চিত বলা যায় ধৈর্য ধরতে হবে ইতিবাচক রাজনীতি আরো ভালোভাবে করতে হবে একই সাথে এই আমরা বলে দিতে চাই এবং জনগণ দর্শক আপনার সবে বিশেষ সতর্ক থাকবেন আর বিএনপির অন্যায় অবিচার লুটপাট এগুলোর বিরুদ্ধে আমরা বলব আলো এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হব কিন্তু আওয়ামী লীগের লোকজনকে যদি কোথাও উত্তম মাধ্যম দেয় বা সমাজের বিভিন্ন স্তর বা বিভিন্ন কাঠামো থেকে আওয়ামী মুক্ত করার জন্য বিএনপির লোকজন যদি সামাজিক পাওয়ার ব্যবহার করে কিছু করার চেষ্টা করে সেক্ষেত্রে বিএনপির বিরুদ্ধে আমাদের অতি কঠোর হওয়া কিন্তু উচিত নয় আওয়ামী লীগকে মুক্ত করার জন্য বিএনপি নিয়ম মেনে অথবা লিমিটের মধ্য থেকে নানান কার্যক্রম চালিয়ে যেতে পারে তাতে সব সবসময় আইনি প্রক্রিয়া হাঁটতে হবে এটা জরুরি নয় আর সবকিছুতে আইনি প্রক্রিয়া হেঁটে সমাজ রাষ্ট্রকে আওয়ামী মুক্ত করা আওয়ামী লীগকে পাওয়ারলেস করা সামাজিকভাবে এটা সম্ভব নয় এজন্য বিএনপির কিছু কার্যক্রমকে আমাদের অবশ্যই এনকারেজ করতে হবে সমর্থন করতে হবে অ্যাপ্রিশিয়েট করতে হবে